আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন রাত্রে খাওয়ার জন্য কি আয়োজন করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি একটা দেশি মোরগ, তো এভাবে পিস করে কেটে নিয়েছি। তো এই দেশি মোরগটা আমি এখন ফ্রাই করব। আর এখানে আমি ময়দা নিয়েছি কিছু, এখানে আমি রুটি বানাবো। তো মুরগির মাংসটা আমি ফ্রাই করব, আর এখানে ময়দা দিয়ে রুটি বানাবো, বানিয়ে সন্ধ্যার খাবার জন্য এ আয়োজন। তো মাংসগুলো আগে আমি একটু মশলা মাখিয়ে নিব। তো মাংসগুলো আমি ধুয়ে ভালো করে বেছে নিয়েছি, পানি জড়া দিয়ে নিয়েছি। তো এখন মাংস আমি সব মশলা মাখিয়ে নেব। তারপর আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। এখানে লবণ, আদা বাটা, আর একটু 1/4 চামচ রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, আর এখানে দিব চিকেন মশলা, এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিব 1 চামচ পরিমাণে সয়া সস, তো মশলাগুলো দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো মাংসগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তা আমি এখন একটু সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিব। দিয়ে দিব একটু গুঁড়া দুধ, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। তো মাংসটা আমি মাখিয়ে নিয়েছি। তো কিছুক্ষণের জন্য আমি একটু রেস্টে রাখবো, আর আটা ময়দাগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব রুটি বানানোর জন্য। তো মাংসের মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে দিব। তেলটা মাখিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি চলে আসছি চুলায়। তো চুলায় আটার ডোটা তৈরি করার জন্য আমি একটু পানি গরম দিয়ে দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিয়েছি। তো আটার ডোটা তৈরি করে নিব, আর একটু তেল দিয়ে দেব পানির মধ্যে। তো আটার ডোটা তৈরি করে আমি রুটি বানিয়ে নিব, আর মাংসটা ফ্রাই করে নিব। তো পানি আমার বলক চলে আসছে। তো আমি এখন আটার ডোটা তৈরি করে নিব। তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন রুটিগুলো বানিয়ে নিব। তো ভিডিওটা আর বেশি বড় করে নেই, সংক্ষেপে দেখা।
তা রুটিগুলো আমি সব বানিয়ে নিয়েছি, তো আমি এখন ঘি দিয়ে রুটিগুলো ভেজে নিব, একটু পরোটা বানিয়ে নিব। তো পরোটা আর চিকেন আমার রান্না করা হয়ে গেছে, তো পরিবেশন করে দেখালাম। তো আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। তা সব রুটিগুলো আমি এরকম করে ভেজে নিব। তো আমি ঘি দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি, তো সব পরোটাগুলো আমি এইভাবে ভেজে নিব। তো পরোটাগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, তো আমি এখন পরোটা বানানো শেষ করে আমি মাংসগুলো ভেজে নিব। তো পরোটা আমার ভাজা হয়ে গেছে, তো ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তো মাংসগুলো আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নর্মাল ফ্রিজে 10 মিনিটের মতো রেখেছিলাম। তো এখন মাংসগুলো আমি দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিব। তো মাংসগুলো আমি একটু উল্টিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে দিয়েছি। আবার একটু বেঁধে দিব। তো মাংসগুলো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, তো মাংসগুলো এখন আমি ধুয়ে নিব। তো মাংসগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, তা আমি এখন একটু পেঁয়াজ লাল করে ভেজে দিব। আমি একটু ঘি দিয়ে দিব। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তা আমি এখন একটু লিকুইড দুধ দিয়ে দেব। একটু গুঁড়া দুধ আমি একটু ঘন করে গলে নিয়ে মাখিয়ে নিয়েছি, তো লিকুইড দুধটা আমি দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তো দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, সাথে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম।
তো ভালো করে আমি একটু মাখিয়ে নিই। তো চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন একটু টমেটো সস দিয়ে দিব। তো সসটা একটু ভালো করে মিশিয়ে নিব, নিয়ে আমি পরিবেশন করব। তো চিকেন আমার হয়ে গেছে, আমি এখন চুলার থেকে নামিয়ে নেবো।